মাহিয়া মাহির ভিডিও নিয়ে আলোচনা ঝড় বইছে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। এটি নিয়ে নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের মন্তব্যই করছে তার ভক্ত অনুরাগীরা। মাহি তার নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে শরীরচর্চার মতো তিনি কষ্ট করছেন, কখনও বা আবার নিজেকে আবেদনময়ী রূপে উপস্থাপন করছেন। ভিডিওতে তার এই নান্দনিক অঙ্গভঙ্গি অনেকেই পছন্দ করছেন। ভিডিওতে তাকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। কেউ কেউ বলছে অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজও নেই, সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চান। আবার কেউ বলছেন দেশের এই পরিস্থিতিতে মাহির এমনটা করা ঠিক হয়নি। এদিকে মাহিয়া মাহির সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশও নিচ্ছেন তিনি। চলতি বছরের শুরু থেকে মাহির একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন, এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন সব কিছু সামাল দিয়ে তিনি আবারও আপন ভুবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মাহিয়া মাহি সবশেষ শাকিব খানের রাজকুমার সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এখন তার আগের মতো সিনেমায় কাজের ব্যস্ততা নেই। মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। 2013 সালে মাহির পরপর তিনটি সিনেমা জনপ্রিয়তা পায়। 2014 সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।